নওগাঁর রানীনগর ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নওগাঁর রানীনগর ভান্ডারা যুব উন্নয়ন ক্লাব ও গ্রামবাসীর উদ্যোগে সোমবার বিকালে উপজেলার ভান্ডারা আবাদি জমিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এই খেলার উদ্বোধন করেন নওগাঁ 6 আসনের সংসদ আলহাজ আনোয়ার হোসেন হেলাল। ফাইনাল খেলায় পূর্ব রাজাপুর ফুটবল একাদশ 1-0 গোলে রাতায়াল রয়্যাল স্পোর্টসকে হারিয়ে বিজয়ী হয়। পরে কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চান বিজয়ী দল ও বিজয়ী দলের মাঝে পুরস্কার ও উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, থানার ইন্সপেক্টর সেলিম রেজা, কালীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, সদস্য শহীদুজ্জামান রুবিন আকদ, মহিলা মেম্বার, পুলিশ ও গ্রাম্য পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।